গুরুর শিক্ষা হজরত সুলতান করতেন তিনি এমন এক অনুশীলন করছিলেন যে রুগীর উপর দৃষ্টি নিবদ্ধ করিলে তার রোগ দূর হয়ে যেত একবার হজরত সুলতান নিজামুদ্দিন রহমতুল্লায়ের অসুখ হলো তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়তেন হুশ হওয়ার পর খাদেমগুনে একবার আরজ করলেন যে যদি অনুমতি দান করেন তবে অমুক সাধুর কাছে হজরতের খাট কাজে উঠিয়ে নিয়ে যাব। সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করতে পারে হজরত বললেন সাবধান এরূপ করিও না তাহলে লোকদের আকিদা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু পীরের প্রতি মুড়িদের মহব্বত হয়ে থাকে এসে পর্যায়ের হজরত যখন আবার বেহস পড়লেন তখন মুড়িদগণ এত প্রেশান হয়ে পড়লেন যে হজরতের খাট উঠিয়ে সাধুর ভাইতে হাজির করলেন এবং ভাবলেন এটা হজরতের ইচ্ছার বিরুদ্ধে হয় মাপ চেয়ে মীমাংসা করে নেওয়া যাবে সাধু দেখলেন এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসে উঠেছে তিনি তৎক্ষণাৎ সব কাজ ফেলে রেখে ছুটে গেলেন হজরতের খাটের কাছে এবং দৃষ্টি দিতে এমনভাবে রোগ দূর হয়ে গেল যে হজরত একেবারে উঠে বসলেন মনে হলো যেন কোনো রোগই ছিল না তিনি দেখলেন যে এটা সাধুর বাড়ি বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে তাই কেহকে কিছু বললেন না বরং তিনি সাধুকে জিজ্ঞাসা করিলেন তোমার মধ্যে এই শক্তি কিসের ভাবে সৃষ্টি হয়েছে কোন আমলের দ্বারা এই যোগ্যতা অর্জন করেছো বলো দেখি সাধু আর করলো আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছিলেন আর সেটা হলো এই যে তিনি বলেছিলেন সবসময় নফসের বিরুদ্ধে চলিও অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সে কাজটি করিও না আর যে কাজটি করতে চায় না সে কাজটি করিও এই একটিমাত্র অভ্যাসের দ্বারা আমার নফসের মধ্যে এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার দ্বারা আমি তাছাড়া রূপ করে রোগ দূর করে দেই একথা শুনে হজরত সুলতান জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো দেখি তোমার কি মুসলমান হতে মন চায় সা করলেন না সেটা চায় না হজরত বললেন তাহলে তোমার গুরুর শিক্ষার উপর আমল হয় কই সাধু চিন্তায় পড়ে গেল দিকে হজরত উপকারের বদলে উপকারে চিন্তায় দোয়া করতে লাগলেন হে আল্লাহ সে আমার উপকার করেছে আমিও তার উপকার করতে চাই সে আমার শরীরে রোগ দূর করেছে আমি তার রুহানি রোগ কুপুরি দূর করতে চাই তুমি সাহায্য করো সাধু আর ঠিক থাকতে পারলেন না একটি ঘূর্ণি জ্বর খেলে গেল তার অন্তরে সে তৎক্ষণাৎ বলে উঠল লা সুতরাং উপকারে বদলে উপকার বাস্তবায়িত হলো সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করলে